ভাই ঢাকা থেকে আসছিলাম এই তিন দিন আগে আইছিল আইসা গজে ঢাকায় এপাটি হরা দিয়ে দিছি ভাই এক কোটি করে করে দিয়ে দেবে না আমি দুজনই আসছি ওই রুম গেছে আগে গেছে আবার ফের ঘুরে ঘুরে আবার বুঝতে পারছি এখন ঢাকা থেকে আসছি যদি আপনি জি এদিক থেকে ভাই একটু শুনেন হ্যাঁ দেখছি ভাই দেখতে পাচ্ছি ভাই শুনেন এত কষ্ট করে ঢাকা থেকে আসলাম দেখলে তো বুঝতে পারছেন ঢাকা থেকে আসছি বুঝতে পারছি যে ঘোরার জন্য যদি আপনার রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম ঢাকা থেকে আসলাম তো কষ্ট করে ১০ মিনিটের জন্য দেন আপনি আমাকে ১০ মিনিটের জন্য আমার চলে আসবো আবার ১০ মিনিটের ভিতরে আমার চলে আসবো জাস্ট আমার সম্পূর্ণ মাথা বলে যাবো না ১০ মিনিটের ভিতরে বেরো চলে আসবো বেশি না ১০টা মিনিট ভাই আচ্ছা অঙ্কেল আল্লাহ হাফেজ সুজনের অনেক কষ্ট হয়ে গেছে উনি এতটা পথ বসে আছে উনি ফার্স্ট টাইম আমার গাড়ি চালাইতেছে আমি এখন পিলিয়ন স্যার রাইডার আমি পিলিয়ন স্যার চলেন জানা গেল না স্যার একটু বসে নই ঠিক আছে স্যার লেটস গো আমাদের উদ্দেশ্য শিয়ালগঞ্জ রোডে যে আমরা লঞ্চ করবো ভাই আমার ভয় লাগে ভাই আসতে ভাই আসতে 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 ফার্স্ট টাইম সুজন আমার গাড়ি রাইড করতেছে আর আমি ফার্স্ট টাইম আমার গাড়ি অবশ্যই আব্দুর রহমান রাইড করতেছিল সুজনের সমস্যা হচ্ছে যে সে কোনো রাইডে তার বাইক আনে না উনি পিলিয়ন হইতে ভালোবাসে তো আমাদের উদ্দেশ্য শিয়ালগঞ্জ একটা কালো ঘোড়া পাওয়া যায় গরু কালো ঘোড়া ওটা অনেক টেস্টি ড্রাইভার চেঞ্জ বেসিক্যালি হচ্ছে যে আমার সম্মত ক্যামেরা থাকার কারণে আমি যখন পিছনে বসতেছি তখন ব্রেক করলে আমার ক্যামেরা গিয়ে ওই হেলমেটে বাড়ি খাচ্ছে না বডিতে বাড়ি খাচ্ছে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন খুব বাজে অবস্থা রাস্তায় ভয় চলে কাজ চলতেছে কোথায় কাজ চলতেছে কোথায় গিয়েছে এই রাস্তাটা ডানে চলে গেছে ঢাকাতে আর সোজা চলে গেছে বগুড়াতে আর বামে চলে গেছে রাজশাহীতে আমরা এখানে লাঞ্চ করবো হচ্ছে বামে একটা চলে রাজশাহীতে যাওয়ার পথে ওইখানে খাবারটা ভালো আর ডান সাইডে ফুডগুলো যেটা আছে সেটা এটা খাবারের নয় একটা ভালো না বাট আমার ডান সাইডে যেটা আছে ডান সাইডে যেটা আছে ওইখানে খাবারটা খাবে আর হোটেলের মানটা আমাদের ভালো না বাট খাবারের মানটা ভালো আমরা এখানে আমি আগে কয়েকবার খাইছি হোটেলটা কই খুঁজে পাই না
মুক্তা সুপার হোটেল, হ্যাঁ এটা এই হোটেলটা কথা বলতেছিলাম, এটাতে খাইছিলাম, এটা খাওয়া মাংসটা ভালোই আলহামদুলিল্লাহ। শেরগঞ্জ থেকে লাঞ্চ করে এখন আমাদের যা উদ্দেশ্য ছিল হচ্ছে মহাস্থানগড়, বাট সময় স্বল্পতার জন্য মহাস্থানগড় যাওয়া হচ্ছে না, আমরা যাচ্ছি চায়নাবাদে। সিরাজগঞ্জ চায়নাবাদে হচ্ছে সিরাজগঞ্জ রোড, উত্তরবঙ্গের প্রবেশদ্বারটা। এখান থেকে আপনি রায়পুর, রাজশাহী, তারপরে পাবনা, খুলনা, কুষ্টিয়া এদিকে যেতে পারবেন। আর উত্তরবঙ্গে ঢুকত সব থেকে এই রাস্তাটা হচ্ছে বিপজ্জনক, এই রাস্তাটা ওয়ানওয়ে রাস্তা, আর সামনে যেগুলো সাথে এই রাস্তাটা সব থেকে বিপজ্জনক। আপনাদের আসবেন এই রাস্তাটাতে সাবধানে যাতায়াত করবেন। আমরা চাইলে ফুডগুলো যে লাঞ্চ করতে পারতাম, বাট ওখানে খাবারের মানটা আমাদের ভালো না, এবং এই যে হোটেলটা ওটা দেখতে একটু লাগে, ওটার থেকে ফুডগুলোর থেকে ওটা খাবারের মান অনেক ভালো। আমাদের রাস্তা ভুল করে আমরা ফিরে চলে আসছি, এখন আমাদের পেছনে যেয়ে ইউটার্ন নিতে হবে। ঐতিহ্য যাচ্ছে বিচে সাধারণ যার মনে হচ্ছে তাদের কতটা সামনে সিদ্ধ ভাই, মোটরসাইকেল যাওয়ার মতো তার জায়গা আছে, মোটরসাইকেল যাওয়ার মতো তার জায়গা আছে, গেটাল যাইতে দিবে না ভাই। ঢাকা থেকে আসছিলাম,
এখন ঢাকা থেকে আসছি, যদি আপনি জি এদিক থেকে ভাই একটু শুনেন। হ্যাঁ দেখছি ভাই, দেখতে পাচ্ছি ভাই, শুনেন এত কষ্ট করে ঢাকা থেকে আসলাম, দেখলে তো বুঝতে পারছেন ঢাকা থেকে আসছি, বুঝতে পারছি যে ঘোরার জন্য, যদি আপনার রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম ঢাকা থেকে আসলাম তো কষ্ট করে। ১০ মিনিটের জন্য দেন আপনি আমাকে, ১০ মিনিটের জন্য আমার চলে আসবো, আবার ১০ মিনিটের ভিতরে আমার চলে আসবো, জাস্ট আমার সম্পূর্ণ মাথা বলে যাবো না, ১০ মিনিটের ভিতরে বেরোয় চলে আসবো, বেশি না ১০টা মিনিট ভাই। বিষয় চোখে পড়তেছে না, জাস্ট এখন মনে হচ্ছে যে কোনো অকারেন্স বা আমরা যারা আসে ঘুরতে অকারেন্স টকারেন্স এই টাইপের ঝামেলার জন্য হচ্ছে, বা কোনো প্রবলেমের জন্য হচ্ছে রাস্তাটাতে তার ঘুরতে দিচ্ছে না। সো আমরা যদি কোনো ঘুরতে আসি অবশ্যই সেই নিয়ম কারণ যা আছে সেটা মেনেই করবে, আর যারা চায়না বা আসতে যাচ্ছেন আশা করি মনে হয় যে আসার যে প্রোগ্রামটা সেটা ক্যান্সেল করাটাই বেটার। অনেক রিকোয়েস্ট করে ঢুকছি এবং উনিকে বললেন যে অলরেডি তারা কয়েকজনকে নিষেধ করে দিছে, আজকে যারা আসছে সবাইকে নিষেধ করে দিছে। এখন বাদের মূল রাস্তা এটা না, বাদটা হচ্ছে সামনে, এটাই বাদের মূল রাস্তা। সিরাজগঞ্জ কোচবার জোসনে তার আগে চারপাশটা একটু দেখেন আপনাদেরকে।
তো তার মধ্যে কোনো সেলফি তুলতেছে, একটা সেলফিস লোক, খারাপ লোক, খুব বাজে লোক। নিজেগুলি সময় কাটানোর জন্য জায়গাটা খুব ভালো। সুজন মামা, মামা তুই কি জলে ঝাঁপ দিবি? গোসল করে যা, আর কেউ নাই তো, প্যান্ট প্যান্ট খুলা লং দেওয়া কাপড় গোসল কর। আমরা আমায় তো সুজন কি খোল, আমি তো খুলুন না, আমি তো কিছু করুন না। একটা পার্টে যদি ভিডিওটা আপলোড করি তাহলে সম্পূর্ণ ফিল্টার পাবেন না, যদি সম্পূর্ণ ফিল্টার পাবেন না, আর দ্বিতীয় পার্টে আপলোড করলে আশা করি এনজয় করবেন ভিডিওটা। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই মানে সাবস্ক্রাইব করে দিবেন, পাশ থেকে বিনোদন ক্লিক করে দিবেন, যাতে করে আমাদের আপনি নতুন নতুন ভিডিও সবার আপনি দেখতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাকে ব্যাস আপনি সিলেক্ট আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি। সামনে আমার হাজির হবে ঢাকার জুড়ে ধরা ঢাকার ব্লগ নিয়ে নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ করবো।